ফের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে শিশু মৃত্যুর অভিযোগ গত বছর নভেম্বরের পর এবার আবার অভিযোগ আটচল্লিশ ঘন্টায় আঠারো জন শিশুর মৃত্যু হয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে একুশে নভেম্বর থেকে ছাব্বিশে নভেম্বর পর্যন্ত মৃত শিশুর সংখ্যা চব্বিশ হাসপাতাল সূত্রে খবর মৃত শিশুদের মধ্যে তিন শিশুর বয়স এক বছরের নিচে একটি শিশু সদ্যজাত হাসপাতাল সূত্রে খবর সেপ্টেম্বর মাসে হাসপাতালে পাঁচশো জন শিশু ভর্তি হয় তার মধ্যে মৃত্যু হয় চুয়ান্ন জনের অক্টোবরে ভর্তি হওয়া চারশো জন শিশুর মধ্যে মৃত্যু হয় পঞ্চাশ জনের অপরপক্ষের দাবি অপুষ্টিজনিত সমস্যা বাড়িতে প্রসবের ফলে সংক্রমণের জেরেই অধিকাংশ শিশু মৃত্যু হয়েছে এদিন সকালে হাসপাতাল ঘুরে দেখেন হাসপাতালের অধ্যক্ষ উচ্ছল ভাত্র বেশিরভাগ বাচ্চাই যারা মারা গেছে তারা আন্ডারওয়েট তারা আড়াই কেজি থেকেও কম ওজন অর্থাৎ তারা প্রথম থেকেই তাদের জীবনী শক্তির ঘাটতি ছিল এদিকে এই ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা শিশু মৃত্যুর জন্য বিহেল স্বাস্থ্য ব্যবস্থাকে দায়ী করেছেন কেন্দ্রীয় নগরোন্নয়ন প্রতিমন্ত্রী দীপাদাস মন্ত্রী